নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ব্লগ। তো কালকে রাত থেকেই না মাথাটা খুব ব্যথা করছে, জানি না কেন, হয়তো ঠান্ডা লেগেছে অনেক সময়, সেই কারণেও কিন্তু মাথা ব্যথা হতে পারে। মা বলছে হাত কপালই হয়েছে, জানি না কি হয়েছে, মা একটু আদর করে দিচ্ছে। এদিকে এখন করে নিচ্ছি ডাল সেদ্ধ, আর ওদিকে সমস্ত রান্না আমার কিন্তু প্রায় কমপ্লিট। আজকে না সেদ্ধ ডালই খেতে ইচ্ছা করছে, এর ওপর দিয়ে একটু সর্ষের তেল ছিটিয়ে দিয়ে দেবো, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। আর হচ্ছে এদিকে এগুলো এখনও ক্লিন করিনি, ক্লিন করার পর কিন্তু পরিষ্কার হয়ে যাবে। রান্নার সময় সবারই মোটামুটি কিচেন টপের এইরকমই একটা অবস্থা থাকে, তাই তো? আর এটা অল্প একটু আছে, চিনিকে একটু জুস করে দিয়ে দিলেই এখন এটা কিন্তু শেষ হয়ে যাবে, এটা শেষ করে নেবো আজকে। আর কী কী রান্না করেছি দেখিয়ে দিচ্ছি। এদিকে হয়েছে ভাত, ভাত আবার নতুন করে দেখানোর কিচ্ছু নেই। আচ্ছা, এখানে করেছি উচ্ছে ভাজা, এখানে আছে পোস্ত, পটল অল্প ছিল ফ্রিজে অনেকদিন ধরে, এগুলো সব সেরে ফেললাম, মানে করে নিলাম আর কি। হ্যাঁ, এখানে করেছি মাছের দই দিয়ে পোস্ত দিয়ে কালিয়া মতো, আর এখানে আছে বেগুন ভাজা, ব্যাস এই হলো আজকের রান্না। আর এদিকে ডালটা হলেই কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তো রান্না সেরে এবার কিন্তু আমি স্নান করব, স্নান করে তারপরে কিন্তু পূজোটা দিয়ে দেব। কিচেন কিন্তু একদম চাকাচাক ক্লিন আমি করে দিয়েছি। হ্যাঁ, এগুলো মুছে দিয়েছি, শুকিয়ে যাবে। এদিকে সমস্ত রান্না আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর ওই বললাম না জুসটা বার করেছি, এটা একটু করে দিয়ে দেবো এখন চিনিকে। বাপরে, খোলেও না। এনে বিছানাটার কি অবস্থা করে রেখেছিস তুই, ধর ধর ধর। এরপরে কিন্তু আমি বিছানা গোছাগুছি নি, তুই উঠবি। তো গোপুসোনাদেরকে কিন্তু আমি এখন স্নান করিয়ে দিয়েছি, এবার একে একে কিন্তু সাজিয়ে দেবো। আমি কিন্তু স্নান করে একদম জামা চেঞ্জ করে চলে এসেছি। প্রতিদিন দুপুরবেলা যখন সমস্ত কাজ সেরে ভাবি একটু ঘুমাবো, এ তো ডিস্টার্ব করে, এর কথা বাদ দিই, কারেন্টও চলে যাচ্ছে। মানে এত চারিদিক থেকে যদি ডিস্টার্ব করা শুরু হয় এই গরমে, আমি কী করে ঘুমাই বলুন তো। দুধুর, এ আবার কি একটা গোপালের ওখান থেকে ওই ফ্যানটা তুলে এনেছে, এটা কানের সামনে মৌমাছির মতো ভিনভিন করেই চলেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এখানে কি সুন্দর একটা হরে কৃষ্ণর মূর্তি করা হয়েছে দেখুন, কি ভালো লাগছে না? তাহলে ও আচ্ছা, এরা এখন ঘুমিয়ে নিচ্ছে, রাত্রে উঠে উঠে সব পাহারা দিতে হবে, তো তাই চলুন হেঁটে নি। তো অনেকক্ষণ ঘুমিয়েছি, তখন বলছিলাম যে কারেন্ট চলে গেছে, তো তারপরে কারেন্ট কিন্তু চলে এসেছিল, দিয়ে বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছি, এইবার এসেছি। এখন বাজে প্রায় 6:30, একটু হেঁটে নিয়ে, আজকে সকালে হাঁটা হয়নি, উঠতে দেরি হয়ে যাচ্ছে, তো চিনি স্কুল নেই আর রোদ উঠে যাচ্ছে, রোদের মধ্যে হাঁটা যায় না। তারপরে সকালে রান্নাবান্না থাকে, পুজো থাকে,
এখন তাই এসেছি, এখন এসে একটু হেঁটে নেব। আর রাত্রিবেলা না লেকটা কি সুন্দর লাগছে দেখতে, দেখুন একবার। এখনো কিন্তু বেশ অনেক লোক হাঁটছে দেখতে পাচ্ছেন, সবাই চলে গেল আমাকে ছেড়ে, আমি যাই তাহলে। এসেছি এই বাড়িতে আর কিছু খাবার কিনে এনেছি, এখন বসে খাবো। আর ওই দিকে মামনি চা করছে রান্নাঘরে, বললাম একটু দুধ চা করো। এখন বাজে 7:15 আর আমি এখনই ডিনার করে নেবো, ইন্টারমিডিয়েট ফাস্টিংটা ট্রাই করছি, যদি আমার ওয়েট কমে তখন আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে কীভাবে কী করলাম, আগে দেখি। আর এখন যেগুলো এনেছি আমি কিন্তু কিছুই খাবো না, এগুলো এনেছি চিনি মামনি আর সৌমেন খাবে, দেখি। কেকগুলো কিনে আনলাম, 1 প্যাকেট না 2 প্যাকেট নিয়েছি, এখন এই ওদের দুজনের জন্য 2 দিলাম, আর চিনিকে ওই ঘরে মামনি দিয়ে এসছে। আর এই চিপসগুলো বেশ ভালো লাগে খেতে, যতই ভালো লাগুক একেই বলে কন্ট্রোল করা, আমি কিন্তু একটাও খাবো না, একটাও না। তো আমার আজকে ডিনার হচ্ছে রুটি, 1টা রুটি, ডিম ভাজা একদম কম তেলে ভেজেছি, ক্যামেরায় হয়তো মনে হচ্ছে অনেকটা তেল কিন্তু তার নয়। আর এদিকে রয়েছে 1টা শসা, কলা আর পেঁয়াজ 1 টুকরো দিয়েছে, বাট আমি পেঁয়াজটা খাবো না। আর কটা বাজে দেখিয়ে দিচ্ছি, 7:30, 7:20 বাজে, তাহলে ডিনারটা করে নিই আমি, চলুন। তো এখন মেয়ে বললো আলু ভাজা খাবে, মেয়ে বলেছে আর বাবা করবে না তাকে হয়, তো এখন সৌমেন কিন্তু আলু কাটছে, দেখুন আমি বললে কিন্তু কিছু করবে না, মেয়ে বলেছে আমি না বলে দিয়েছি, আমি বলেছি আমি আর পারছি না, তো সঙ্গে সঙ্গে চলে এসেছে, নিজে আলু কাটবে, কেটে মেয়েকে কিন্তু ভেজে দেবে। আর এদিকে কিন্তু রুটি কিনে রাখা আছে, আর চিনির জন্য অল্প একটু ভাত আছে, এইটুকু ভাত ও আলু ভাজা ডিম ভাজা দিয়ে কিন্তু খেয়ে নেবে। আর আমার তো খাওয়া হয়েই গেছে, আপনারা এখন বাজে রাত প্রায় 11:30, তো একটু খিদে খিদে পাচ্ছিল, তাই একটু দুধ খেয়ে নিচ্ছি, ইন্টারমিডিয়েট ফাস্টিং করছি, আপনারা তো জানেনই। ব্লগটাও আজকে এই অবধিই রাখলাম, চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট পড়তে এবং রিপ্লাই করতে আমার কিন্তু খুব ভালো লাগে। সবাই খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ।